আলাইকুম সব স্টুডেন্ট দোস্তরা আশা করি কেমন আছো। আশা করি তোমরা সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা আজকে তোমাদেরকে একটা গ্রামারিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব, তার হচ্ছে ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, ইংলিশ খুবই সহজ, আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমি আশা করি তোমরা সবাই মেধাবী ছাত্র, সবাই ব্রিলিয়ান্ট, সবাই অত্যন্ত আন্তরিক, আন্তরিক থাকলেই তুমি ভালো শিখতে পারবে ইনশাআল্লাহ। আমরা আসি ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স, বলতে পারো ট্রান্সফর্মেশন সেন্টেন্স কাকে বলি? হ্যাঁ, সহজ, দেখো আমি লিখেছি কোন একটি সেন্টেন্স এর অর্থের পরিবর্তন না করে অন্য সেন্টেন্সে রূপান্তর করাকে ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স। কি বলেছি? কোন একটি সেন্টেন্স এর অর্থের পরিবর্তন না করে অন্য সেন্টেন্স এ রূপান্তর করাকে ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স। দেখো, হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, হি ইজ নট এ ব্যাড বয়। তোমরা দেখেছো আমি ওখানে গুড লিখেছিলাম, এখানে গুড লিখেছিলাম, গুডটাকে চেঞ্জ করে ব্যাড লিখেছি, কেন বলতে পারো? উদ্দেশ্য হচ্ছে যে ট্রান্সফর্মেশন সেন্টেন্স করতে গেলে তোমাকে কিছু শব্দ জানতে হবে, কিছু শব্দের বিপরীতার্থক শব্দ জানতে হবে। বিপরীতার্থক শব্দ না জানলে তুমি পারবে না, আমরা সেটা নিয়ে পরে আলোচনা করবো। তা আমরা আসি আলোচনার দিকে। কোনো একটি সেন্টেন্সের অর্থ পরিবর্তন না করে অন্য সেন্টেন্সে রূপান্তরিত করা রূপান্তর করা সেন্টেন্স বলে। ট্রান্সফর্মেশন সেন্টেন্স মিনিং চেঞ্জিং দ্য সেন্টেন্স, ট্রান্সফর্মিং দ্য সেন্টেন্স বাট নট দ্য মিনিং। ট্রান্সফর্মেশন সেন্টেন্স মিনস ট্রান্সফর্মিং দ্য সেন্টেন্স ফ্রম ওয়ান সেন্টেন্স টু অ্যানাদার বাট নট চেঞ্জিং দ্য মিনিং। রাশি, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, হি ইজ নট এ ব্যাড বয়। সে একটি ভালো ছেলে। হ্যাঁ, কেবল আমরা সে খারাপ ছেলে নয়, ভালো ছেলে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নেগেটিভ নান, বাট আল্লাহ ক্যান হেল্প আস, অনলি একমাত্র আল্লাহ সাহায্য করতে পারে, নান বাট কেউ পারে না, কিন্তু পারে, কে পারে? আল্লাহ। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যটা কোশ্চেনটা যা অর্থ আনসারটাও ঠিক সে একই অর্থ, শুধুমাত্র কিছু টেকনিক্যাল শব্দ চেঞ্জ করে, এক কিছু টেকনিক্যাল শব্দ চেঞ্জ করে ঘুরিয়ে আমরা আনসার করি। যেমন আমরা ছোটবেলা তোমরা অনেকে বলে থাকো ইফ, যদি, ইজ, হয়, বাট, কিন্তু হোয়াট, কি, বোকার মতো প্রশ্ন করে জবাব দিও কি, ইফ, যদি, ইজ, হয়, বাট, কিন্তু হোয়াট, কি। ব্যাপারটা দেখো, ইফ এ বাংলা কি যদি, ইজ মানে হয়, বাট মানে কিন্তু, হোয়াট মানে কি, ইফ যদি, ইজ, হয়, বাট, কিন্তু, হোয়াট, কি, অর্থের পরিবর্তন হয়েছে। আমি ইংলিশটাকে বলেছি, আমি বাংলা বলেছি, একই কথা, ঠিক ঠিক সেম জিনিস। হি ইজ এ গুড বয়, হি ইজ নট এ ব্যাড বয়, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, ট্রান্সফর্মেশন সেন্টেন্স করতে গেলে কিছু বিষয় জানতে হবে, এই বিষয়গুলো না জানলে হবে না। তা হচ্ছে কি, সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। সেন্টেন্স অর্থগত হবে কয় প্রকার? পাঁচ প্রকার। কয় প্রকার? পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এসকিউ আমরা লাইক। ওকে, সেন্টেন্স গঠনগতভাবে কয় প্রকার বলতে পারো? তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড লাগবে না। আমরা এই ক্লাসটা বেসিক্যালি করছি ক্লাস 7, 8, ক্লাস 9, ক্লাস 10 এর জন্য। একটা ক্লাস দিয়ে সব ক্লাসে চলবে, কিন্তু আমরা বেসিক্যালি ট্রান্সফর্মেশন সেন্টেন্সের বেসিক বিষয়গুলো আমরা আলোচনা করছি। বেসিক বিষয়গুলো আলোচনা করতে গেলে তোমাকে সেন্টেন্স অর্থগত পাঁচ প্রকার জানতে হবে। তা হচ্ছে কি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার লাস্ট অফ অল, আমি এখন নাই, ফার্স্ট অফ অল, অ্যাসার্টিভ সেন্টেন্স আমার দুই ভাবে বিভক্ত। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স আমার কথা কি বিভক্ত? ওকে, অ্যাসার্টিভ, আমরা এবার অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কাজ করছি। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ভাবে বিভক্ত, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যাফার্মেটিভ অর্থ হচ্ছে হা বোধক, নেগেটিভ অর্থ না বোধক। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করতে গেলে কিছু বিশেষ পদ্ধতি, টেকনিক অ্যাপ্লাই করতে হবে, কিছু বিশেষ কৌশল আছে, কিছু বিশেষ শব্দ প্রয়োগ করতে হয়, শব্দগুলো আমরা আস্তে আস্তে শিখব। আমরা বলেছি যে কিছু টেকনিক্যাল শব্দ জানতে হবে,
অনলি বা অ্যালোন থাকলে এর পরিবর্তে ব্যক্তি হলে নান বার, বস্তু হলে নাথিং বার, বয়স হলে নট মোর দেন নট লেস দেন। আমরা দেখি একটা এক্সাম্পল, অনলি এ বয় ওয়াজ প্রেজেন্ট, নান বার এ বয় ওয়াজ প্রেজেন্ট, দ্য বেবি ইজ, এখানে এখানে বলছি যে ব্যক্তি হলে, ব্যক্তি হলে, ব্যক্তি হলে নান বার, ব্যক্তি হলে নান বার, আর বস্তু হলে কি হবে নাথিং বার। যা আসি, ব্যক্তি হলে, ব্যক্তি হলে নান বার, অনলি এ বেবি ওয়াজ প্রেজেন্ট, নান বার, নান বার এ বেবি ওয়াজ প্রেজেন্ট। ওকে, বস্তু হলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বার, যেমন দ্য বেবিজ লাইক টয়েস, শিশুরা খেলনা পছন্দ করে, দ্য বেবিজ লাইক নাথিং বার টয়েস, এই নাথিং বার, এই দ্য বেবিজ লাইক অনলি হবে, অনলি অনলি, এই অনলি পরিবর্তে নাথিং বার, দ্য বেবিজ লাইক অনলি টয়েস, এই অনলি পরিবর্তে নাথিং বার। ওকে ওকে, অনলি বা অনলি বা অনলি ভরে অনলি অনলি থাকলে এর পরিবর্তে সংখ্যা বা বয়স বুঝালে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। শি ইজ, যেমন শি ইজ অনলি 13 ইয়ার্স ওল্ড, নেগেটিভ, শি ইজ নট মোর দ্যান, টি ইজ এন দ্যান, কি 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 বলছি, টি ইজ দ্যান, টি ইজ এ, কি লিখেছি, টি ইজ এ, নট মোর দ্যান 13 ইয়ার্স ওল্ড, অথবা এ নট মোর দ্যান না লিখে নট লেস লিখতে পারি, আমরা লেস লিখতে পারি, লেস দ্যান থার্টিন ইয়ার্স, যেমন একটা লিখতে হবে। অর্থাৎ তোমাকে জানতে হবে যে অনলি হলে এর অনলি দার সংখ্যা বা বয়স হলে নট মোর দ্যান নট লেস দ্যান। ওকে ওকে ওকে, এবার আসি অ্যাফারমেটিভ নেগেটিভ করতে গেলে মাস্ট থাকলে ক্যান নট বার অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে হবে। ক্যান নট হেল্প ব্যবহার করলে এরপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। একটা এক্সাম্পল, আই মাস্ট ডু ইট, আমি অবশ্যই তো করবো ইনশাল্লাহ, আই ক্যান নট বার দিয়ে, আমি এটা না করে পারবো না, আমি তার মানে এটা করবো, অর আই ক্যান নট হেল্প ডুইং ইট, অর আই ক্যান নট হেল্প ডুইং ইট, যখনই হেল্প আসবে যখন হেল্পের পরে ভাবের সঙ্গে আই এন যোগ হয়ে যাবে। তোমাকে জিনিস জানতে হবে মাস থাকলে ক্যান নট বার অথবা ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প হলে ভাবের সঙ্গে আই এন যোগ করতে হবে। ওকে, এভরি বডি থাকলে দেয়ার ইজ নো বডি বার, দেয়ার ইজ নো বডি বার, এভরি বডি হেল্পস এ লাট, এভরিবডি থাকার জন্য যখন তোমার এভরিবডি থাকবে শুধু দ্যার ইজ নো বডি পার্ট লাগাবে, দ্যার ইজ নো বডি পার্ট হেডস লাগ, যে বি পজিটিভ দিয়ে ভিন্ন করে না হেডস হেডস লাগ। ওকে ওকে, বোথ দ্যার ড্যাশ অ্যান্ড অথবা সেন্টেন্সের ভিতরে শুধুমাত্র অ্যান্ড থাকলে নট দ্যার নট নট অনলি দ্যার ড্যাশ বাট অলসো, নট অনলি নট অনলি দ্যার ড্যাশ বাট অলসো, নট অনলি দ্যাট ইজ মাটার ব্যবহার করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। বোথ রিনা এন্ড মিনা আর গুড স্টুডেন্টস, নট অনলি রিনা বাট অলসো মিনা আর গুড স্টুডেন্টস, উই অ্যাট বোথ রাইস এন্ড মিট, আমরা ভাত ও মাংস খেয়েছিলাম, উই অ্যাট নট অনলি রাইস, নট অনলি রাইস বাট অলসো মিট, not only Rina but also Mina were good student. Okay, মুখ্য বিষয় বোঝা বিষয় কি, এখানে not only আগে আসছে, এখানে not only মাঝে আসছে, কেন বিষয়তে দেখো, এখানে Rina এবং Mina, এই Rina both, sorry, both Rina and Mina, Rina একজন, Mina একজন, দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি, যখন যখন সাবজেক্ট ভিন্ন ভিন্ন হবে তখন not only আগে আসবে সেন্টেন্স শুরুতে বলবে, আর যখন একই সাবজেক্ট হবে আর এখানে অবজেক্ট দুটো হবে তখন এই দুটো পরিবর্তে আগে নট অনলি রাইস বাট অলসো, বাট অলসো মিট, ক্লিয়ার? অর্থাৎ কথা হচ্ছে সাবজেক্ট ভিন্ন ভিন্ন হলে নট অনলি আগে বসবে, আর সাবজেক্ট ভিন্ন ভিন্ন না হলে নট অনলি পরে বসবে, এর পাঁচ থেকে ছটা রুল আছে সেগুলো আমরা এখন আলোচনা করবো না। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড দ্যান ব্যবহার করে আমরা নেগেটিভ করবো, অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ, পুলিশ 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 না পুলিশ, হি রান অ্যাওয়ে, নেগেটিভ করলে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড হ্যাডের মধ্যে হ্যাড দেয় হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি রান অ্যাওয়ে, নো সুনার হ্যাড, যখন নো সুনার হ্যাড আসছে তখন দেখো ভার্বের ভি থ্রি আসছে, ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম, ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম, এবং লক্ষণীয় বিষয়
দেখো এখানে যে কমাটা কমা উঠেছে ড্যান আসছে কমা উঠেছে ড্যান আসছে নো সুনার হ্যাড দ্য থিফ সিন সিন দ্য পুলিশ ড্যান কমা উঠেছে ড্যান হি র্যান অ্যাওয়ে ওকে আমরা দেখব আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ডিগ্রি সেন্সে দুইটা রুল এসে যাবে আমাদের সেখানে খেয়াল রাখতে হবে যে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করলেই নেগেটিভ হয়ে যায় অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যেমন শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস নো আদার গার্ল নো আদার গার্ল আমরা পজিটিভ ডিগ্রি শুরু করবো নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ শি অর্থাৎ তোমাকে জানতে হবে যে কোনো সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করলে যা আনসার দ্বারা তা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ওকে ওকে আমাদের কিছু ওয়ার্ড এবং অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ জানতে হবে যেমন গুড ব্যাড ওয়াইজ আনওয়াইজ ফ্রেন ফো অলওয়েজ নেভার রেগুলার ইররেগুলার পাঞ্চুয়াল লেট রিমেম্বার ফরগেট লাইক ডিসলাইক অবে ডিসঅবে হ্যাঁ গুড ব্যাড ওয়াইজ আনওয়াইজ ফ্রেন ফো অলওয়েজ নেভার রেগুলার ইররেগুলার পাঞ্চুয়াল লেট রিমেম্বার ফরগেট এসব তোমার জানতে হবে তখন দেখো হি ইজ এ গুড ম্যান প্রথমে তো বলে লিখেছিলাম হি ইজ নট এ ব্যাড ম্যান এটা পরে গুডটা বললাম নট লাগিয়েছি ব্যাড ম্যান ব্যাড লাগিয়েছি প্লাস আগে নট দিয়েছি হি ইজ নট এ ব্যাড ম্যান হি ইজ মাই ফ্রেন্ড হি ইজ নট মাই ফো অথবা এনিমি সে আমার বন্ধু নয় সে আমার হি ইজ নট মাই ফো আমার শত্রু নয় হি ইজ এ পাঞ্চুয়াল বয় নেগেটিভ হি ইজ নট এ লেট বয় পাঞ্চুয়াল মানে সে সে নিম্নবর্তী ভালো সময় মতো স্কুলে যাওয়ার সময় মতো আসে সি ইজ নট এ লেট বয় সে কখনো দেরি করে যায় না আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ আই উইল অলওয়েজ এ পরিবর্তন হবে নেভার রিমেম্বার ফরগেট আই উইল নেভার ফরগেট ইউ অর্থাৎ তোমাকে এই টেকনিক্যাল শব্দগুলো জানতে হবে এগুলো শিখতে হবে না হলে তুমি ব্যর্থ হতে থাকবে আমরা মনে হয় এগুলো মুখস্থ করার জন্য এগুলো করলেই তুই পাবে ইনশাল্লাহ পাবে নেক্সট ওকে হি ইজ টু উইক টু ওয়াক সে এত দুর্বল সে হাঁটতে পারে না হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক এখানে ইজটা প্রেজেন্টেশন থাকার জন্য ক্যান নট ডু এরপর দেখো শি ওয়াজ সো টু লেজি টু ডু ইট এখানে এটা পাস্ট টেন্স ছিল পাস্ট টেন্স হি ওয়াজ সো লেজি দ্যাট শি কুড নট হ্যাঁ He was so lazy that she could not walk. That she could not do it. Okay. এবার আসি দেখি চিরন সত্য বা চিরন্তন সত্য হলে অ্যাফার্মেটিভ নেগেটিভ করতে গেলে এটাকে নেগেটিভটা রিড করতে হয় যেমন খেয়াল করে দেখো হেলথ ইজ ওয়েলথ ইজন্ট আমরা ইজন্ট ব্যবহার করেছি ইজন্ট হেলথ আর ওয়েলথ ইজন্ট হেলথ ওয়েলথ প্রশ্ন হচ্ছে না দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট এটা সান থাকুন সিঙ্গল নাম্বার হ্যাঁ ডাজেন্ট কথা কিন্তু বুঝতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ আমরা সেই অ্যাফার্মেটিভ নেগেটিভ এখন করেছি এখন আমরা অ্যাসার্টিভ থেকে আবার ইন্টারগ্রেটিভ যাচ্ছি যেমন আসে যে এভরিবডি থাকলে বা এভরি ম্যান থাকলে এর জন্য হুড আজেন্ট ব্যবহার করতে হয় ব্যবহার করতে হয় হুড আজেন্ট এভরিবডি হেটস এ লার সবাই মিথ্যা থেকে ঘৃণা করে হু ডাজেন্ট হেট এ লার হু ডাজেন্ট হেট এ লার ডাজেন্ট কেন হলো ডাজেন্ট কেন আসছে এখানে ইয়েস থাকার জন্য ডাজেন্ট আসছে এখানে 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 এস কোথায় গেল এই ডাজেন্টের মধ্যে লেগেছে ওকে হু ডাজেন্ট হেট এ লার আই প্লেড ক্রিকেট আই প্লেড ক্রিকেট এটা আমরা অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারগ্রেট রিপোর্ট করছি এই ইডির জন্য ডিডেন্ট ডিডেন্ট আই প্লে ক্রিকেট এই এই ইডির জন্য ডিডেন্ট আসছে এবং এই প্লেডের প্লেডের ইয়েট এখানে চলে আসছে আর মূল ভাবটা মূল প্লেটা এখানে চলে আসছে হ্যাঁ এভরিবডি প্লেড ক্রিকেট তোমার ডিডেন্ট আই প্লেড ক্রিকেট ডিডেন্ট আই প্লে ক্রিকেট ওকে আমরা এবার এক্সক্লামারি টু অ্যাসার্টিভ করব হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ কতটা সুন্দর দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল এই হাউ দ্বারা তখন এক্সেসিভ কিছু বোঝাবে অতিরিক্ত বোঝাবে তার জন্য ভেরি বা গ্রেট ব্যবহার করতে হয় দ্য সিনারি ইজ ভেরি বিউটিফুল
if I were a child again, assertive. I wish I were a child again. Hurrah, we have won the match. Hurrah, we have won the match. যখনই হুরা থাকবে হুরা আনন্দ বুঝলে এর জন্য আমরা লিখবো ইট ইজ এ ম্যাটার অফ জয়, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, কি লাগাবো আনন্দ বুঝলে ইট ইজ এ ম্যাটার অফ, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য ম্যাচ, দুঃখ বুঝলে আমরা লিখবো ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ম্যাটার অফ সরো দ্যাট, অ্যালাস আই এম আন্ডান, হ্যাঁ হ্যাঁ আমার সম্পূর্ণ হয়েছে, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই এম আন্ডান। ওকে আবার আসি, যদি এবার এবার আমরা এই এক্সটেম্পোরারি টু অ্যাসার্টিভ যে নিয়মে আগাবো, আবার অ্যাসার্টিভ টু এক্সটেম্পোরারি, যদি আমরা বলি এখানে অ্যাসার্টিভ টু এক্সটেম্পোরারি, যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমরা এইভাবে আসতে পারি, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই এম আনমান, এটাকে এটাকে যদি আমরা এক্সটেম্পোরারি করতে চাই, এক্সটেম্পোরারি করতে পারি যে অ্যালাস আই এম আনমান, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য ম্যাচ, এটা যদি আমরা এক্সটেম্পোরারি করতে চাই, এক্সটেম্পোরারি এক্সক্লামেটরি করতে চাই, তাহলে ভুয়া উঠা কোন ম্যাচ, আই উইশ আই ওয়াজ এ চাইল্ড এগেইন, এই অ্যাসার্টিভ কে যখন আমরা এক্সক্লামেটরি করতে চাইবো, এক্সক্লামেটরি করতে চাইবো তাহলে হবে ইফ আই ওয়াজ এ চাইল্ড এগেইন, দা সিনারি ইজ ভেরি বিউটিফুল, এটা যখন আমরা এক্সক্লামেটরি করতে চাইবো তাহলে বলবো হাউ বিউটিফুল দা সিনারি ইজ। ওকে তাহলে আমি তোমরা সবাই বুঝতে পেরেছো আলহামদুলিল্লাহ। বেসিক কথা হচ্ছে এই ট্রান্সফর্মেশন সেন্টেন্স মিনস চেঞ্জিং দা সেন্টেন্স বাট নট দা মিনিং, অর্থ পরিবর্তন করা যাবে না, অর্থ জায়গায় রেখে কাজ করতে হবে, এটা টেকনিক কৌশল, তোমাকে এ বিষয়ে জানতে হবে এবং তোমাকে কিছু পদ্ধতি কিছু নিয়ম জেনে কাজ করতে হবে, নিয়ম না জানলে তুমি ট্রান্সফর্মেশন সেন্টেন্স পাবে না। তাই আমি আশা করবো তোমার বাসায় একটু পড়বে বই, বেশি বেশি বই পড়বে, বই পড়লে জ্ঞান অর্জন করতে পারবে ইনশাল্লাহ, আমি আশা করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হবে, তোমার বাসায় চেষ্টা করবে আগামীকালে এই যেমন থাকবে তোমার নেক্সট ক্লাসে তোমাদের বইয়ের আমার বইয়ের যে ট্রান্সফর্মেশন চ্যাপ্টার আছে ওখান থেকে ভালো করে আসবা, দুটো এক্সারসাইজ আছে, দুটো এক্সারসাইজ করতে হবে। ওকে ওকে ওই সে গুড লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।